সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দরজা বন্ধ ছিল না, দরজা ঘুমিয়ে দিচ্ছে। আমার দরজা খুলে আছে, আমি সব ভাত খাবো, আমার স্ত্রী খাবো, আমার কথা বলেছিলাম ওর স্ত্রীদের সঙ্গে, তো ওদের বাড়ির কেউ তো আসেনি, মেয়ে গুলো এসেছে। হাড় জোড়ার মেশিন আমি দিয়েছিলাম, আছে সেটা না চলছে না, আমি এনে দিচ্ছি, পারবে না। বৈষ্ণব লোক তার কি হয়েছে? রাধা মাধবের নাম তাহলে এলেন এবং এই ময়নার দীর্ঘদিন হামলা একের পরে ঘটছে, কি বলবেন এই যে আজকে আবার পুলিশের উপর অভিযোগ উঠছে? না না, পুলিশের উপর তো অভিযোগ কয়েকদিন ধরেই আছে, কারণ এই জেলাতে বা এই রাজ্যে তৃণমূলকে টিকিয়ে রাখার ঠিকা নিয়েছে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ, তার ব্যতিক্রম এই জেলা নয়। এই জেলার এসপির নেতৃত্বে এখানকার ময়না রশি এসডিপিও, এরাই এসব নোংরামিতে নেতৃত্ব দিচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। তার কারণ হচ্ছে ময়নার বাগচাতে তৃণমূল কংগ্রেস নেই, ওখানে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তিশালী। 2019 প্রায় 8,000 লিড ছিল, 2021 বিজেপি ওখান থেকে 13,000 লিড পেয়েছে। সেই দুর্গটাকে ভেঙে দেওয়ার জন্য যেহেতু তৃণমূল কংগ্রেস ওখানে নেই নিশ্চিহ্ন, তাই পুলিশ সে দায়িত্বটা নিয়েছে এবং রাতের অন্ধকারে র্যাপের পোশাক পরে ঘরে ঘরে ঢুকে এসব করছে, বিভৎসভাবে কুপিয়েছে। আমাদের কাছে সমস্ত তথ্য ডকুমেন্ট হয়েছে, আমরা এই দুজনের চিকিৎসার ব্যবস্থা করলাম, একজনের হাড়ে ফ্র্যাকচার আছে পায়ে, তাকে আমরা কালকে রেফার করব প্রাইভেট নার্সিংহোমে, কারণ সরকারি হসপিটালে তো কিছু নেই, সরকারি হসপিটালে যা দুর্গন্ধ, একটা ডিস্ট্রিক্ট হসপিটাল না, একটা পুঁতি গন্ধময় একটা নরক,
এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। একটা সময় এখানে আর কেসের আমি চেয়ারম্যান ছিলাম, কি ছিল আর আজকে কি ধ্বংস করে দিয়েছে লোক দেখছে এটা। তো যাই হোক, সেটা তা যারা করছেন মালিকদের ব্যাপার। তা আমরা কালকে তাকে নিয়ে যাব একজনকে, আরেকজনের ট্রিটমেন্ট এখানেই হবে। আর আগামী পরশুদিন আমাদের মেডিকেল টিম আসছে আমাদের পার্টির, তারা প্রচুর মহিলারা আক্রান্ত হয়েছেন, সেখানে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে তারা সেবা দেবেন। আর শুক্রবার দিন মহিলা মোর্চার পক্ষ থেকে ময়না থানা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলছেন, ওই দিন মহিলাদের উপর অত্যাচারের বলতে। আমি শনিবার অথবা রবিবার আমি এলাকার গ্রামগুলিতে পরিদর্শন করব, সেটা শনিবার সম্ভবত আমি করবো, সেটা আমি জানিয়ে দেবো। Thank you.